তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজ নিয়ে এসেছি অন্যরকম একটা ভিডিও তোমাদের সামনে, যে ভিডিওতে তোমরা জানতে পারবে সুন্দরবনের টুরিস্ট স্পট সম্পর্কে। আর আমরা এসেছি প্রজাপতি ঘেরি নামক জায়গায়, যেখানে সুন্দরবনের অন্যতম একটা টুরিস্ট স্পট সবে সবে তৈরি হচ্ছে, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো পুরো ব্লগটার সঙ্গে থাকবে, স্কিপ না করে। তো বন্ধুরা, এই যে দেখো, অনেকটা লম্বাই হয় এগুলো। এগুলো একটা একটা উনুনের মধ্যে দিলে মানে অনেকটা সময় পর্যন্ত জ্বলতে পারে। ঘুটে যেমন ছোট ছোট সাইজের হয়, এগুলো অনেকটাই আর অনেকটা পরিমাণ গোবর দিয়ে বানানো হয়। নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা, এসএন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর একটা নতুন ব্লগ তোমাদের উপহার দিতে চাই। সুন্দরবনে অনেক টুরিস্ট স্পট তোমাদের দেখিয়েছি, তো এটা একটা অন্যরকম জায়গা বা টুরিস্ট স্পট বলতে পারো। তো শীতকালে তো সবাই ঘুরতে আসে সুন্দরবনে, তো তাদের জন্যই। আর এখান থেকে আমরা এখন আছি বিদ্যাধরী নদীর কাছে, আর যে নদীর সামনের দিকে যাব, তো এই নদীর পাশে পঞ্চমুখ নদীর কাছে গিয়েই তোমরা দেখতে পাবে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি নদীতে যাওয়ার একমাত্র যে রাস্তা, মানে গ্রাম থেকে নদীর দিকে যাওয়ার, এখন মাটি দিয়ে তৈরি হয়েছে আর সুন্দরভাবে নদী বাঁকটা বাঁধানো হয়েছে, পিচিং বলে এটা, তো পিচিং করা আছে। আর এখান থেকে আমরা নদীর পাশে যাবো। আর চারিদিকের ভিউটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর, আর পরিবেশটা একটু অন্যরকম। এ তো শীতকালের দিন, চারিদিকে পাখির কলরব, তার মাঝখানে আমরা চলে এসেছি। আর এখানে এখন একাদশীর গুণ, তো এই সময় মাছ ধরছো জেলেরা, তারপর যারা ঘুরতে আসে সুন্দরবনে, তো তারাও বোটে করে যাওয়া আসা করছে, বোট বা লঞ্চ বলো। তো চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। চলো। তো বন্ধুরা, এখান থেকে দেখো অনেকটা উঁচু করে মাটি দিয়ে বাঁধ করা আছে, যে বাঁধটা দিয়ে সরাসরি নদীতে যাওয়া যায়। আর নদী থেকে যে মাছ ধরা হয়, তো সেই জন্য নদীতে যাওয়ার রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। আর এখানে একটা অন্যরকম বিষয় হচ্ছে, প্রচুর পরিমাণে কাক উঠছে, তো কারণ একটাই, এখানে প্রচুর পরিমাণে মাছ শুকানো হয়, যে শুটকি মাছ যাকে বলে। তো নদীর মাছগুলো নিয়ে, চিংড়ি মাছ বা অন্যান্য যে মাছগুলো আছে, সেই মাছগুলো এই যে পিচিংয়ের উপর শুকোতে দেওয়া হয়, তো সেই জন্যই এখানে প্রচুর পরিমাণে কাক উঠছে। তো চলো আমরা নদীর পাশে যাই। বন্ধুরা, নদীর কাছ থেকে অনেকটা পরিমাণ জিসিবি দিয়ে, মাটি দিয়ে অনেকটা বাঁধ করা আছে, সে যে বাঁধটা সরাসরি নদীর মাঝে গেছে। আর এখান থেকেই রাস্তা হবে, যে রাস্তা থেকে মানুষ চলাফেরা করতে পারবে, মানে যে ঘাট বলে, যেটি ঘাটগুলো হবে। তো সেজন্যই দেখো অনেকটা মাটি ফেলা আছে পুরো নদীর মাঝ বরাবর। আর দূরে অনেক জাল, যে পাতা আছে তা বোঝা যাচ্ছে। দেখো অনেক ড্রাম, অনেক গ্রাম রাখা আছে। দেখো সবার এক একটা জালের সঙ্গে ওগুলো বাঁধা থাকে। আর তোমরা যে দূর থেকে যে দ্বীপটা তোমরা দেখতে পাও, যে দ্বীপটায় তোমাদের প্রত্যেকটা ভিডিওয় আমি দেখাই, বিদ্যাধরী নদীর মাঝে গড়ে উঠেছে, সেই দ্বীপের শেষ প্রান্ত দেখা যাচ্ছে। দেখো ওই যে দূরে গিয়ে এই দ্বীপটা, এই পর্যন্ত
মানে এতটাই পলি মাটি জমে মাঝখানে এতটা পরিমাণ, যেটা আমলা মেঝি থেকে শুরু করে ঝড়খালি পর্যন্তই দেখা যায় যে দিকটা, এই দিকটা শেষ প্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এখন যেহেতু ভাটার সময় তো সে কারণেই দেখতে পাচ্ছি। দেখো ক্যামেরায় কেমন আসছে জানি না, দূরের পরিবেশটা এত সুন্দর। তো সামনেই পঞ্চমুখী, আর তারপরেই পঞ্চমুখী নদী সেতু চারিদিকে বিস্তৃত, মানে চারিদিকে পাঁচটা মুখ পাঁচ দিকে চলে গেছে, আর সেই স্থলটা এখান থেকেই দেখা যাচ্ছে। দেখো পুরো সাদা দেখাচ্ছে, আর এমনিতে শীতের সময় একটু কুয়াশাচ্ছন্ন আছে চারিদিকটা। ও যে দূরে দেখা যাচ্ছে, তোমাদের আগেই বললাম এখানে যেমন মাছ ধরা নৌকো এখন আছে, আর তার সঙ্গেই যে ট্যুরিস্ট যে লঞ্চগুলো সেগুলো চলাফেরা করছে প্রচুর পরিমাণে, এখান থেকে যাওয়া আসা করছে। যেহেতু এখন সুন্দরবন ভ্রমণ করছে যারা, তারা এখন নদীতে বোটে করে বা লঞ্চে করে ঘোরাঘুরি করছে। দেখো ওই যে দূরে, আর ওই যে যে দ্বীপটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দ্বীপের চারিদিকে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, চারিদিকে বাঁশ বা জাল দিয়ে ঘেরা আছে। দেখো জলটা কত সুন্দর, দেখো কালারটা। তো বন্ধুরা আমরা পুরো নদীর কাছেই চলে এসেছি, আর এখান থেকে ট্যুরিস্ট স্পটটা দেখা যাবে সরাসরি, আর তোমরাও দেখতে পাবে পাশে অনেকগুলো নৌকো আছে মাছ ধরা নৌকো। যেহেতু তোমাদের আগেই বললাম একাদশীর গুণ, একদম নদীর কাছেই চলে এসেছি, আর অনেকটা পর্যন্ত মাটি দেওয়া আছে, আর এই যে বাঁশের খাঁচা খাঁচা মতো দেওয়া আছে, এগুলো বাঁশ দিয়ে বেঁধে, যেহেতু মাটি ধসে না চলে যায় তো সেই কারণেই দেওয়া। দেখো ভিতরে হয়তো লোকজন আছে, নদীর পাশে যে চর আছে, তো এখন আমরা ওই জায়গা থেকে উঠে এসে চরের পাশ থেকে যাচ্ছি। কিছুটা জায়গা আবার অনেকটা পর্যন্ত চর হয়ে আছে, তো যাতে ছোট ছোট বান গাছ আরো নানান ধরনের গাছ, যে নদীতে যে গাছগুলো থাকে সেই গাছগুলো হয়ে আছে। আর উপর থেকে ছোট করে বাঁধ, এই বাঁধটা অতটা উঁচু নয়, ছোট বাঁধ, আর এই বাঁধের পাশ থেকে যাচ্ছে। এত সুন্দর লাগছে পরিবেশটা, চারিদিকে পাখির কলরব, তার উপরে যে নদীর যে যে রংটা এতটাই সুন্দর, বিদ্যাধরী নদীর রং। তোমরা ক্যামেরা কেমন দেখছো জানি না, এত ভালো লাগছে এখান থেকে হেঁটে যেতে। আর মানুষজন তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে, সবাই মাছ ধরা থেকে শুরু করে যেগুলো কাঠ সংগ্রহ সব রকম কাজকর্মই করছে। তো আমরা হেঁটে এখন যাচ্ছি দূরের দিকে, ভালোই লাগছে দূরের দিকে যেতে। তো বন্ধুরা নদীর পাশ থেকে যে চর থেকে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম একটা খাঁড়ি, যেটা সরাসরি গ্রামের দিকে ঢুকে গেছে। তোমরা তো জানোই যে বড় নদীর সঙ্গে শাখা নদী থাকে, সেগুলোকেই খাঁড়ি বলে। শাখা নদী বলতে শাখা নদী একটু বড় হয় কিন্তু খাঁড়িগুলো একটু ছোট হয়, যেখানে যেখান থেকে সরাসরি নদীর জল গ্রামের দিকে চলে আসে। তো সে তো চলো আমরা খাঁড়ির কাছাকাছি যাই। আর দেখো অনেকটা অনেকটাই গভীরতায় খাঁড়িগুলোর হয়, যেহেতু স্থল মানে চর থেকে অনেকটা নিচের দিকে, আর যেটা সরাসরি নদীর সঙ্গে সংযোগ, আর নদীর জোয়ার ভাটা আসার সাথে সাথে এতে জল ভরে যায়, আবার যখন ভাটা হয় তখন এখান থেকে জল সরে যায়, আর এখানেই বেশি মাছ থাকে। আর দেখো এখানে প্রচুর পরিমাণে বক বসে আছে, হয়তো ক্যামেরা ধরা পড়বে না, ওখান থেকে প্রচুর বক বসছে, কাক মানে যারা মাছ খেতে পারছে প্রচুর পরিমাণে। আর এখানেও চরপাটাগুলো দেওয়া থাকে বেশি অংশে,
তো এই তো ছোটো খাড়ি দেখলে তোমরা, এগুলো গ্রামের দিকে। আর যে খাড়িগুলো সব থেকে বড়ো, তো সেগুলো সুন্দরবনের যে গভীর জঙ্গলে, সেখানেই বড় বড় খাড়ি, আর সেখানেই থাকে মাছ। আর সেই মাছ কাঁকড়া ধরতে গিয়ে মানুষের বাঘের কবলে পড়ে, তো কিছু করার থাকে না, মাছ ধরে তো তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তো সেই জন্যেই জঙ্গলের মধ্যে খাড়িতে মানুষ যায়, তো সেখানে অনেকটা নিজের প্রাণ সংশয় তো থাকেই, তবে মানুষের সেই উপার্জনের একটা উপায় বলতে পারো মাছ ধরা। তো সেটা সেই জন্যে অনেকটা কষ্ট করেই মাছটা ধরতে হয় ওখান থেকে। আর এই সময়ে বেশি অংশ এই মাছ ধরার কারণেই, মাছ কাঁকড়া ধরার কারণেই মানুষ বিপদে পড়ছে প্রচুর পরিমাণে। আগের ভিডিওতে তো আমরা দেখতেই পেয়েছ যে এই মাছ কাঁকড়া ধরতে গিয়েই মানুষ বাঘের আক্রান্ত হচ্ছে। অনেক জায়গায় এরকমই হয় বেশি অংশই, যে সুন্দরবন তো শুধু কিছুটা অংশ জুড়ে না, অনেকটা অংশ জুড়ে, যেগুলো যেটুকু মানে সুন্দরবন বাংলাদেশেও যেমন আছে, আমাদের ভারতেও কিছুটা অংশ আছে। তো এই এত বড় সুন্দরবনের জঙ্গলে যেহেতু মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করে, শুধুমাত্র নদীর পাশে নয়, গভীর জঙ্গলে গিয়েও তাদের মধু কাঠ সব কিছু সংগ্রহ করতে হয়, তেমনভাবেই জীবন চালাতে হয়। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এমনই রাখলাম। তো চলো সামনের দিকে, আমি তোমাদের আগেই বললাম যে শুটকি মাছ, যেখানে মাছ ধরে শুকোতে দেওয়া হয়, তো সেই পিচিংটার পাশে আমরা এখন যাব। চলো, নদীর থেকে মাছ কাঁকড়া সংগ্রহ করে মানুষজন বাড়ি ফিরে গেছে। আর এই কাকেরা দেখো, এদের বিরাম নেই, এরা ওদের কাজ সেরে স্নান করছে আবার পুকুরের পাশে, দেখো। তো বন্ধুরা, আমরা পিচিংয়ের পাশে চলে এসেছি, আর এখান থেকে তোমাদের বললাম আগে কাকগুলো সব উড়ে বেড়াচ্ছে। আর এখানটা অনেকটা দূর পর্যন্ত পিচিংটা পুরো গ্রামের পাশ থেকে হয়ে আছে। পিচিংটা করার একমাত্র কারণ প্রচুর পরিমাণে ভাঙে, এখানে নদী ভাঙন হয়, তো সেই জন্যই পিচিংটা দেওয়া। আর এখানে প্রচুর পরিমাণে মাছ শুকোতে দেওয়া হয়, যে মাছ তো ধরে এই জেলেরা, তো সেই মাছগুলো এখানে শুকোতে দেওয়া হয়, তারপর এগুলো নিয়ে বিক্রি করা হয়। এখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখো, অনেক যে যত দূর চোখ যাচ্ছে অনেকটা দূর পর্যন্ত পিচিং নদীর। এখন অনেক জায়গায় পিচিং নেই, আবার কিছু কিছু জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় পিচিং করা হয়েছে নদী ভাঙনের জন্য, মানে নদীর পাশ থেকে সুন্দর ব্লক বসিয়ে সেগুলো সুন্দরভাবে পিচিং বানানো হয়েছে অনেকটা দূর পর্যন্ত, পুরো নদীর বিদ্যাধরী নদীর বেশি দেখা যায়। মাতলা নদীতে অতটা পিচিং হয়ে উঠতে পারেনি, তবে বিদ্যাধরী নদীর পুরো সাইড থেকে পুরো পিচিং দেওয়া দেখো। আর এখান থেকে অনেক নৌকো তো আছে, আরও অনেক মাছ ধরা ট্রলারও আছে, আমরা দূরে যাচ্ছি না, পরের দিন দেখা যাবে। তো বন্ধুরা, নদীর এপারটাই গ্রাম, আর এই গ্রামের পাশেই দেখো, আর এই যে দিদি বাড়িঘর তো দেখেই তোমরা বুঝতে পারছো পুরোটাই গ্রাম। আর এখানে দেখো, গোবর দিয়ে ঘুটে যেমন বানানো আছে, তার সঙ্গে দেখো এগুলোকে বোড়ে বলে, মানে গোবর দিয়ে লাঠিতে সুন্দর করে দেওয়া হয়, এগুলো এক ধরনের জ্বালানি। তোমরা তো যারা ঘুটে তৈরির ভিডিও দেখেছো তারা তো জানোই, আর ওপাশটায় ঘুটে দেওয়া আছে। আর এখানে যে খড়গুলো রাখা আছে এগুলো ধান ঝাড়ানো, এখন তো অগ্রহায়ণ মাসের যে ধানটা তোলা আছে সেই ধান ঝাড়িয়ে এখন খড়গুলো রাখা আছে। এই খড়গুলো বিক্রি হবে বা অথবা গরু বা ছাগলের খাওয়ার জন্যই রেখে দেওয়া হবে, এগুলো সব রাখা আছে এখন। তো বন্ধুরা, এই যে দেখো অনেকটা লম্বাই হয় এগুলো, এগুলো একটা একটা উনুনের মধ্যে দিলে মানে অনেকটা সময় পর্যন্ত জ্বলতে পারে। ঘুটে যেমন ছোট ছোট সাইজের হয়, এগুলো অনেকটাই, আর অনেকটা পরিমাণ গোবর দিয়ে বানানো হয়। এই যে দিদি আছে, দিদি বানিয়েছে, ওই যে দেখো কাজ করছে এখন। তো বন্ধুরা, নদীর পাড়ে যেমন মাছ শুকনো করতে দেওয়া হয় পিচিংয়ের ওপর, তেমনই দেখো মানুষের জ্বালানির জন্য যে ঘুটে দেওয়া হয়েছে, তোমরা তো একটু আগেই দেখতে পেলে যে বোড়ে বললাম যে জিনিসটা জ্বালানির উপর, জ্বালানির জন্য কাজে লাগে। তো তেমন এখানে দেখো ঘুটে দেওয়া আছে, সব ঘুটেগুলোকে উল্টো করে দেওয়া আছে যেহেতু খড়ের ওপর রেখে এগুলো বানানো হয়। তোমরা যারা ঘুটের ভিডিও দেখেছো তারা তো জানোই, আর এগুলো প্রচুর কাজে লাগে জ্বালানির জন্য, আমাদের বাড়িতেও আছে। আর এখানে দেখো এই যে অনেকটা পরিমাণ দেওয়া আছে ঘুটে, আর দেখো এই যে খড়, এখন তো সব অগ্রহায়ণ মাসে
সব বাড়িতেই প্রায় ধান ছাড়িয়ে খড় রাখা হয়। যাদের গরু আছে তারা তো অনেকটাই উপকারে লাগে এই খড়। ধানের সব কিছুই উপকারী, ধানের যেমন গুঁড়ো কাজে লাগে, তারপর ধান ঝাড়ানোর পর যে খড় সেটাও কাজে লাগে, অনেকটা ঘর ছাওয়ার কাজে, নানান ধরনের কাজে লাগে। তো সেসবের সঙ্গে সঙ্গে মানুষের নদীমাতৃক যে জীবনটা সেটাও চলে, আর গ্রামের সব কাজকর্মই একসঙ্গেই চলতে থাকে। তো চলো আমরা এবার বাড়ির দিকে এগোবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর শীতের বেলা তোমাদের জন্য, মানে আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূর, ভিডিও করতে আসতে আসতেই সন্ধ্যা হয়ে যায়, যে শীতের বেলা যতটুকু সময় পাওয়া যায় তো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুকে আছো চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হলো। এমন এমন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। আসি অন্য ভিডিও নিয়ে, টাটা।